নমস্কার, আজ আমি আপনাদের কাছে আমার অত্যন্ত প্রিয় ঔপন্যাসিক ও কবি মলয় রায়চৌধুরীর অনুজ্ঞায় তার উপন্যাস ডিটেকটিভ নোংরাপুরীর কঙ্কাল প্রেমিক নিয়ে আমার চিন্তা ভাবনা এবং আমার যে রিভিউটি বাক পত্রিকায় বছর দুয়েক আগে প্রকাশিত হয়েছিল তার কিছু অংশ তুলে ধরবো। মলয় রায়চৌধুরীর কোনো পরিচয় দেবার আমার যোগ্যতাই নেই। হাংরিয়ালিস্ট মুভমেন্টে তিনি প্রবর্তক। তার লেখা কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার কিংবদন্তি সুলভ বিখ্যাত, যা তাঁরই ভাষায় বাংলা কবিতার জগতে পুরুষালী টেস্টোস্টেরন সম্বলিত কবিতার জনরা নিয়ে এসেছিল। স্টার্ক ইলেকট্রিক জিসাস এই কবিতার এক ট্রান্স কম্পোজিশন, যা জেরোম রথেনবার্গ এবং পিয়ের জরিসের 1995-এ লেখা প্রকাশিত দ্য মোস্ট নোটেবল পোয়েমস ফর দ্য মিলেনিয়া ভলিউম 1-এ স্থান পাওয়া একমাত্র বাংলা কবিতা। কিন্তু প্রচণ্ড বৈদ্যুতিক ছুতোর এবং তার সমসাময়িক কিছু কবিতা বাদে মলয় রায়চৌধুরীর অন্য কবিতাগুলি আমাকে যত না প্রভাবিত করে তার চেয়ে অনেক বেশি প্রভাবিত করে তার অসাধারণ সব উপন্যাস, যা কোনো কারণে বাংলার মেধাবী পাঠক সমাজ সেভাবে এখনো পড়েননি। তার উপন্যাসে সমাজ, রাজনীতি, মানুষের ভালোবাসা, যৌনতা, প্রেম, জেন্ডার পলিটিক্স এইসব যেভাবে ধরা পড়ে, তা আমায় তারাশঙ্করের গণদেবতা বা সমরেশ বসুর যুগ যুগ জিও উপন্যাসের চাইতে কিছুমাত্র কম নাড়া দেয় না। বরং অখিল ভারতীয় এক বৃহত্তর পটভূমিতে আরও অভিনব প্লটে নতুন রকমের চেতনা আর স্বাদের সঙ্গে পরিচিত করে। আমার রিভিউ থেকে এবার না হয় কিছু ছাড়া ছাড়া অংশ পড়া যাক। এই রিভিউটি কিছুদিন আগে, বছর খানেক আগে বাক পত্রিকার অনলাইন ব্লগজনে বেরিয়েছিল এবং academia.edu-তেও এটি অ্যাভেলেবল। ডিটেকটিভ নোংরাপুরীর কঙ্কাল প্রেমিক উপন্যাসের নামটা আমাকে বুঝতেই দেয়নি ভিতরের খনিজের উপস্থিতি। প্রচ্ছদে শিঙোলা যুবক আর প্রগল্ভা যুবতীর পলায়ন পর ছবি দেখে মনে হয় কোনো রগরগে রবিবাসরীয় সামনে বুঝি দাঁড়িয়ে পড়েছি। বুঝিনি এই অতি সংক্ষিপ্ত উপন্যাসের প্রত্যেকটি লাইন এক বিরল জীবন দর্শনের মুখোমুখি করে দেবে আমাকে। এক অন্য ধরনের সত্যানুসন্ধান, সাধারণ খুঙের মামলার প্রেক্ষাপটে, যা এক যুবক যুবতীর উৎকেন্দ্রিক আরণ্যক ভালোবাসা থেকে শুরু হয়ে শেষ হয় পশ্চিমবঙ্গের গ্রামে। তেলেগুতে এনক্রিপ্টেড বাংলায় লেখা, সিডিতে সংরক্ষিত, ডায়েরি লেখনে বন্দী থাকে সেই জীবন কাহিনী, আর কঙ্কাল প্রেমিকের জীবন ও মৃত্যু রহস্য উন্মোচিত হয় নোংরা পরীর হাতে। নোংরা পরী ববিটাইজিং ভিত্তির কার্যকারিতা আর সারল্যের সংজ্ঞা। নোংরা পরী বেরিয়ে এসেছে এডিট ওয়ার্টন বর্ণিত দ্য এজ অফ ইনোসেন্সের পর্দা কেটে। ইন্সপেক্টর রিমা খান অপরাধীর চোখের গতির ভিত্তিতে ক্রিমিনাল ঠেঙান। যে ক্রিমিনালরা জেরা করার সময় পায়ের দিকে তাকিয়ে থাকে তাদের 2 ডিগ্রি, যারা মুখের দিকে তাকিয়ে থাকে তাদের 3rd ডিগ্রি, বুকের দিকে তাকিয়ে থাকার নাকি তুলনামূলকভাবে স্বাভাবিক। রিমা খানের ভাষায় তারা প্রকৃতির মাদার্স অ্যান্ড ইনস্টিংক্ট মেনে চলে। তাদের ঠেঙে কথা আদায় না করে সাব ইন্সপেক্টরের উপরে ছেড়ে দেন এই দুধে পুলিশ অফিসার। রিমা খানকে উপন্যাসে পুরুষতান্ত্রিক সমাজ নাম দিয়েছে নোংরা পরী। নোংরা কারণ সে সিমেন ডি বভর সেকেন্ড সেক্স হয়ে যেতে রাজি নন। সে আদ্যপাত্য পুলিশ প্রফেশনাল সমস্ত অর্থে, এমনকি ছুটকো ঘুষ নেবার ক্ষেত্রেও। তিনি দুর্দান্ত দুঁদে, তার ভয়ে তার অঞ্চলের ক্রিমিনালরা লোকালিটি বদলে ফেলে। বেটি ফ্রেডান যে ফেমিনিক মিস্টিক চ্যালেঞ্জ জানিয়েছেন তা আজকে সমাজেও এখন পৃথিবী জুড়ে বর্তমান। এই নারীত্বের রহস্য শতকের পর শতক কখনো চীনে মেয়েদের পায়ে জুতো ঢুকে ছোট করতে বাধ্য করে, আফ্রিকার উপজাতির মেয়েদের মরাল গ্রীবাকে দীর্ঘায়িত করতে ধাতব বালায় বালায় বরবাদ করে দেয় ঘাড়ের মাথাকে ধরে রাখার কার্যকারিতাটুকু। এই নারীত্বের সন্ধানে ইউরোপের শিক্ষিতা মহিলারা প্রেমপত্রে বানান ভুল করেন, পদার্থবিদ্যার ডিগ্রি না নিয়ে পড়তে চান সুললিত আর্টস। প্রেম কয়রকম হয়ে থাকে। এই উপন্যাসটি আসলে শুধু ডিটেকটিভ উপন্যাসও নয়, আবার শুধু প্রেমের উপন্যাসও নয়। এখানে একটা অন্য ধরনের ভালোবাসা কবি তুলে ধরতে চেয়েছেন। আমাদের নর্মাল জীবনযাপনে অনেক রকম হয়ে থাকে প্রেম। মেয়ে মাকড়সার সামনে পুরুষ মাকড়সার সুইসাইডাল প্রেম,
মক্ষী রানীর সামনে খুদে মৌমাছি শ্রমিকের প্রেম, রেপিস্ট হাঁসের প্রতি হংসিনীর প্রেম, ডলফিনের হরণ বা অপহরণমূলক প্রেম, সতী নারীর প্রতি প্রেম, বড়লোকের বেশ্যা প্রেম এবং সমান্তরালভাবে সন্তানের মায়ের প্রতি প্রেম, এরকম অনেক রকমের। আমাদের কঙ্কাল, যিনি কিনা ইন্সপেক্টর রিমা খানের আবার চাকরি ফিরে পাবার পাসপোর্ট, তিনি ছিলেন গণিতবিদ। এখানে মলয় রায়চৌধুরী বোধ হয় গণিতের অবতারণা করেছেন কুয়াশাহীন শুদ্ধ চিন্তার প্রতীক হিসেবে। নিরঞ্জন ওরফে কঙ্কাল বুঝে গিয়েছিলেন তিনি বহুগামী, তাই কোনো মহিলাকে এবং নিজেকে সমস্যা না দিতে চেয়ে বিয়েটি না করে শুদ্ধ গণিত ও শুদ্ধ যৌনতার চর্চা করে গেছেন প্রেমে পড়ার আগে অবধি। মলয় রায়চৌধুরী দেখিয়েছেন তার দুরকম প্রেম। নিম্নগ্রামী প্রেমটি মস্তিষ্ক থেকে শীর্ষ হয়ে এসে হৃদয়ে যা ইকুইলিব্রিয়াম পেল, মাসিক আবর্তনে মাপল সময়। একজন জীবন খুঁজতে পালিয়ে গেছিল, অন্যজন গিয়েছিল শুধু পলায়ন করাকে দেখে। মায়া পাল পুরোদস্তুর আধুনিক যুবতী, তিনি কুড়মুড়ে ইংরেজি বলতে বলতে অনায়াসে উচ্চপদে চাকরি পেয়ে যান। তিনি সুপুরুষ গণিতবিদের হাত ধরে বলেন, চলুন পালাই। আর কামুক বিশ্বামিত্র ও তার সঙ্গিনী চলেন অরূপের সন্ধানে অন্ধ্রপ্রদেশের বারাইটস খনি অঞ্চলে। তাদের অতিপ্রাকৃত ও অতিপ্রাকৃতিক প্রেম সেই অরণ্যে যাপিত হয়। অতিপ্রাকৃতিক কারণ মলয় রায়চৌধুরী এখানে খুঁজতে চেয়েছেন প্রকৃতির সঙ্গে মিথজীবীভাবে যাপিত জীবনের দিকটা, বাছুরকে দুধ থেকে বঞ্চিত না করে, মুরগির ছাল ছাড়িয়ে না নিয়ে, ভেড়ার লোম কেটে না নিয়ে বাঁচার পদ্ধতি, মায়ার এনভায়রনমেন্টালিজম, জীবপ্রেম। এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে দুজন মানুষ একে অন্যকে কেন্দ্র করে বেঁচে থাকার আনন্দ। এখানে নিরঞ্জন ঘড়ির অভাবে মায়ার মাসিক বা ঋতুস্রাবের দিনগুলোকে গাছের গুড়িতে খোদাই করে রাখেন আর হিসেব রাখেন দিন মাস বছরের। মেটামরফিক থিওরিস অলসো ডিসকাস হাউ কালচার্স লাইক দ্য রোম্যান্স অ্যান্ড দ্য গেলিক ইউজ দ্য সেম ওয়ার্ডস ফর মেনস্ট্রুয়েশন অ্যান্ড কিপিং অফ টাইম, while the Mayan calendar was directly influenced by women's menstrual cycles. উইকিপিডিয়া থেকে উদ্ধৃত। উইকিপিডিয়া আর গুগল আমাদের বলে দেবে মহাজাগতিক ক্যালেন্ডারটি অনেক ক্ষেত্রে কিভাবে প্রাচীনকালীন নারীর শরীরের ঋতুচক্রের দিকে তাকিয়ে বানানো হয়েছিল, কখনো 29 বা কখনো 30 দিনের বিরতিতে। মলয় রায়চৌধুরী আমাদের কঙ্কাল প্রেমিকের আরেক রকম প্রেমের বর্ণনা করেছেন, যা কিনা ঊর্ধ্বগামী ভালোবাসা। এবং সেই ভালোবাসার জোরে মৃত প্রেমিক সখীর জন্য বীজ শুইয়ে রাখে বরফে। শরীরের ভালোবাসাকে আমরা মাঝে মাঝে একটু নিম্নমানের বলি, পর্দা তুলে দিই। রজবিনী প্রেম নিকশিত হেম, কামগন্ধ নাহি তাই, যেন কামগন্ধ খারাপ বস্তু, যেন আমাদের সবার উৎস লজ্জার। এই ক্রিশ্চিয়ান অরিজিনাল সিনের পাব্য যা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যে পাব্য থেকে আজ বহু মেয়ের অঙ্গ কেটে দেওয়া হয় যাতে তারা শয়তানি আনন্দ উপভোগ না করে শুধু সন্তান প্রসবের যন্ত্র হিসেবে নিজেদের শরীরকে নিয়ে খেলে, জানতে পারে নিজেদের শরীরকে ব্যবহার করে, বহন করে, সেখানে মিলি একদম একদমকা খোলা হওয়া। মিলি কিশোর আনারে নিরঞ্জনকে ভালোবাসতে শেখায়, তারা বিভিন্ন পদ্ধতিতে নিজেদের শরীরকে নিয়ে খেলে, জানতে পারে যান্ত্রিক ভঙ্গিতেই বিভিন্ন আনন্দের উৎসমুখ। এই তো সেতার বাজাবার আগে টুংটাংটুকু না করলেই নয়। নিরঞ্জন ভালোবেসেছেন মায়াকে, কিন্তু মিলির জন্য মৃত্যুর আগে রেখে গিয়েছিলেন শুক্র ডাক্তারের কাছে মিলির ইচ্ছা অনুযায়ী। মিলি সন্তান চেয়েছিল, মায়া চায়নি। এখানে শিশ্ন থেকে উঠে গেছে ভালোবাসা হার্টে, কি মন্ত্রে কে জানে। এক্ষেত্রে মলয় রায়চৌধুরীর একটা ইন্টারভিউ মনে পড়ে গেল, আলেকজান্ডার জর্গেনসেনকে দেয়া। অ্যালেক্স বলেছেন, ইফ ইউ কুড ওয়াক আ মাইল ইন হোয়াট এভার সার্কামস্ট্যান্স, ওয়্যার উড ইউ চুজ টু ডু ইট? মলয় বলেছেন, আই উড গো টু দ্য ব্যাঙ্ক অফ রিভার গ্যাঞ্জেস অ্যাট দ্য প্লেস ওয়ার আই হ্যাড কিসড মাই নেপালি ক্লাসমেট ভুবন মোহিনী রানা, my first and memorable kiss. I do not know where she is now. Must have become old or might have died. She was 2 years older than me. I would sit at the same spot at the same time of autumn evening to revisit her tenderness. আমার যেন মনে হয় ভুবন মোহিনী কোথাও একটা মিলি তার সমস্ত কোমলতা নিয়ে, যেখানে নিরঞ্জনের কৈশোর আটকে আছে। মায়া আধুনিক কিন্তু পুনরাধুনিক। তিনি জানতে চেয়েছেন জীবনের যাপনগত সত্যটা, মানুষ ঠিক কোন আঙ্গিকে সভ্য,
জীবহত্যার ঊর্ধ্বে উঠে প্রকৃতির সঙ্গে মিথ্যাচারিতার মাধ্যমে বাঁচা যায় কিনা তাই দেখতে চেয়েছিলেন তিনি। তাই দুধের শিশুকে ছেড়ে স্বামী এবং সমাজের দেওয়া অসহিষ্ণুতা ও অপমান থেকে পালিয়ে যেতে তিনি খপ করে নিরঞ্জনের হাত ধরে বলেছেন, চলুন পালাই। নো, ইট ইজ ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল টু কনভে দ্য লাইফ সেন্সেশন অফ এনি গিভেন ইপোক অফ ওয়ান্স এক্সিস্টেন্স। That which makes its truth, its meaning, its subtle and penetrating essence, it is impossible. We live as a dream, alone. Joseph Conrad-এর এই জাতীয় উক্তিকে মেনে নিতে পারেননি ইংরেজি ছাত্রী মায়াপাল। নিরঞ্জন লিখেছেন, সে আমাকে টমা, নিরঞ্জন মানে আমাদের কঙ্কাল প্রেমিক তার দাড়িতে আর কি, সে আমাকে টমাস হবস, জোসেফ কনরাড, অ্যান্টনি বার্জেস, উইলিয়াম গোল্ডিং আর কার কার যেন প্রতিটি নাম মনেও নেই এতদিন পরে এনাদের লেখালেখির কথা শোনাত। তার জীবনের অতীত সূত্র কেবল এই সাহিত্য দর্শনকে ঘিরে না, তার অতীত সম্পর্কে আর বিশেষ কিছু জানি না, মায়া বলতে চায়নি, বলতো ওনারা জীবনের ভুল ব্যাখ্যা করে গেছেন। ওনারা নাকি বলে গেছেন, একজন মানুষের জীবন সংক্ষিপ্ত, সে একাকী, কেউ নেই তার, যত বৈভব থাকুক না কেন সে প্রকৃতপক্ষে দরিদ্র, পঙ্কিল, কদর্য, অশ্লীল, জঘন্য, স্থূল, পাশবিক, অশিষ্ট, বর্বর। মায়া বলতো জীবনের এই আশাহীন দৃষ্টিকোণ অসত্য। মলয় রায়চৌধুরী সেই অর্থে অশ্লীল যেই অর্থে ডিএইচ লরেন্স বা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস অশ্লীল ছিলেন। যখন লেডি চ্যাটার্জির লাভার্সে কনির মনে হয় নারীকে তার নারীত্ব থেকে ছিনিয়ে নিচ্ছে আজকের পুরুষ সমাজ, বহু বায়বীয় কথার মধ্যে দিয়ে তার শরীরের রহস্য আর দেহোত্তীর্ণতা দুটোকেই নষ্ট করছে, তখন কঙ্কাল প্রেমিক পরম যত্নে ধুয়ে দেন প্রেমিকার অঙ্গ, প্রেমিকার অনুজ্ঞায় ঋতুস্রাবের পরে। এই স্পর্শ আমাদের পরিচিত যৌনতার থেকে অনেক ঊর্ধ্বে। এখানে ভালোবাসা যে কোনো ইজমকে অতিক্রম করেছে, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করেছে। কৃষ্ণ যেখানে শুধু রাধা বা গোপিনীর দল নয়। এই ভালোবাসায় নিরঞ্জন নিষিদ্ধ হতে থাকেন মায়ার সঙ্গে, সভ্যতা ছেঁকে পাওয়া সভ্যতায়। রাচেল পি মেন্সের টেকনোলজি অফ অর্গাজম হিস্টেরিয়া দ্য ভাইব্রেটার অ্যান্ড উইমেন্স সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন রচনা, যেটা জনস হপকিন্স ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছিল, তার প্রথম পরিচ্ছেদের নাম হলো দ্য জব নোবডি ওয়ান্টেড, যে কাজটি কেউ চায়নি। শতকের পর শতক মেয়েরা তাদের যৌন চেতনা ঢেকে রেখেছে সেবামূলক ও প্রদানভিত্তিক মিলনের আড়ালে, তাই তার চেপে রাখা হিস্টেরিয়াটুকু কখনোই অনুরণের পরিণত হতে দেয়নি পিতৃতান্ত্রিক সমাজ, সেটা শুধু চিকিৎসা সাপেক্ষ গঙ্গানেই থেকে গেছে। তাই রিমা খান যখন ডিডলো ব্যবহার করে খুশি হয়, তৃপ্ত হয়, ফুরফুরে হয়, আমি তখন আবার উদ্ধৃত করি, When the vibrator re-emerged during the 1960s, it was no longer a medical instrument. It had been democratized to consumers to such an extent that by the 70s, it was openly marketed as a sex aid. Its efficacy in producing orgasm in women became an explicit selling point in the consumer market. The women's movement completed what had begun with the introduction of the electromechanical vibrator into the home. It put into the hands of women themselves the job nobody else wanted. Rachel P. Mainzer রচনা থেকে। আমি এই অশ্লীল নারীবাদী মানবতাবাদী লেখক মলয় রায়চৌধুরীকে শ্রদ্ধা জ্ঞাপন করি, যিনি তার নায়িকাকে একজন মানুষের, একজন রক্ত মাংসের মানুষের সম্পূর্ণতা দিলেন। এই উপন্যাসে প্রথম বাংলা উপন্যাস যাতে আমরা দেখতে পেলাম অপরাধ জগতের ব্যক্তি নির্ভরতার ঊর্ধ্বে সিস্টেমটাকে। আমরা দেখতে পেলাম রাষ্ট্র কোথায় অপরাধী, কিভাবে তুরুপ উপজাতির মানুষকে উৎখাত করে ফেলে খনি মাফিয়া খনির লোভে, কিভাবে ক্যাপিটালিজমের ব্যবসায়িক উদারনীতি শিকার হয় অরণ্যের মানুষ, যাদের রাষ্ট্র কিছু দেয় না, যাদের সমাজ ব্যবস্থা নীতি ব্যবস্থাকে রাষ্ট্র স্বীকারই করে না, যাদের ভোটাধিকার নেই, পৌর সুবিধা নেই, তাদের কিভাবে অনায়াসে একটি মাত্র পুলিশ চৌকির অন্তর্গত করে ফেলে রাষ্ট্র। মায়া ও নিরঞ্জন যখন তুরুপ গোষ্ঠীর বাচ্চাদের শিক্ষিত করতে থাকেন, কিভাবে সেই মানবিক প্রচেষ্টাকে পুলিশ অবলীলায় বলে, উপজাতির বাচ্চাদের পড়াশুনো শিখে তোমরা যে এই অঞ্চলের ভারসাম্য নষ্ট করছিলে সে সংবাদ আছে আমাদের কাছে। এই ভারসাম্য ফেরত আসে যখন সমস্ত আদিবাসী অরণ্য ছাড়া হয়ে খনি শ্রমিকে পরিণত হয়। কনজিউমার সোসাইটির প্রয়োজন তো সত্যিই, কিন্তু আরণ্যক উপজাতি সত্যটুকুর কোনো দাম থাকে না রাষ্ট্র চোখে। সবুজ নষ্ট হয়ে যায়, মাটিতে বড় বড় হাঁ করা গর্ত তৈরি হয়, কারণ খুঁড়ছে মাফিয়া, কোনো বিবেকবান রাষ্ট্র নয়।
মার আচ্ছা চরির পিছনে রাষ্ট্র নামক ভিলেনের কি অবদান ছিল তা হয়তো বুঝে যেতে পারেননি কঙ্কাল প্রেমিক মরে যাওয়ার আগে। সেটা বুঝে নিয়ে নেওয়ার জন্য প্লিজ পড়ে দেখুন উপন্যাসটি। নমস্কার, বহতা অংশু মালি। আজকে 11ই অগস্ট 2017 সকাল 10:41 আমি এটি শেষ করলাম।